আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আজ আপনাদের সামনে একটি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই দারুণ মজার রেসিপিটি তৈরি করে দেখাব এটি খেতে খুবই অসাধারণ খুবই 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 মজা মুখে লেগে থাকার মতন একটি খাবার আশা করছি আপনারা বাসায় এটা বানিয়ে খাবেন এবং কেমন হয় আমাকে কমেন্টসে জানাবেন তো চলুন দেখে নিই এটি রেসিপিটি এটি কিভাবে আমি তৈরি করেছি আমি এটি তৈরি করার জন্য এখানে একটি চকলেট বিস্কুট নিয়েছি আপনারা যে কোনো টাইপেরই চকলেট বিস্কুট নিতে পারেন বা ওরিও বিস্কুটটা নিতে পারেন আমি এখন এই বিস্কুটটাকে কেটে প্যাকেটটা কেটে বিস্কুটটা বের করে নিব এবং এটাকে আমি গুঁড়ো করে নিব এখানে যে ভিতরের মিশ্রণটি থাকে সেটি কালো তাই এটা আমি আলাদা করে নিলাম না আর যদি ওরিও বিস্কুট নেন তাহলে ভিতরের সাদা অংশটা আলাদা করে রাখতে হবে আমি একটি পলিথিনে ভরে এগুলিকে একটু গুঁড়ো করে নিব হাতে একটু চাপ দিলে বিস্কুটগুলি ভেঙে যায় আমি সাথে একটা বেলুন দিয়ে আমি এগুলি গুঁড়ো করে নিচ্ছি এগুলি ঘোড়া করা হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটে ডেলে নিব এটি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খুবই অল্প সময়ে এটা তৈরি করা যায় আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে আমি একটি ডু তৈরি করে নিব আর দুধটা অল্প অল্প করে দিতে হবে একবারে দেয়া যাবে না না হয় এটা অনেকটা পাতলা হয়ে যাবে আমার এখানে প্রায় দেড় টেবিল চামচের চেয়েও সামান্য একটু কম দুধ লেগেছে এবার আমি এটাকে খুব ভালোভাবে মুথে স্মুথ একটা দুধ তৈরি করব। এটা যতটা হাতে মেয়ে মথে নেওয়া যায় এটা খেতে ততই ভালো লাগে দেখুন এটা দেখতে অনেকটাই সফট হয়েছে এবার এটাকে আমি একটি ভা ভারী এই টেপে যে পলিথিনগুলি পাওয়া যায় সেই পলিথিনে ভরে নিব আপনারা চাইলে এটা অয়েল পেপারও বা বেকিং পেপারগুলি উঠে দিয়েও করে নিতে পারেন কিন্তু এটা দিয়ে করলে খুব সুন্দর হয় শেপটা এবার এটাকে আমি একটা শেপ দিব পাতলা করে রুটির মতো করে বেলে নিব এটা চারপাশ যাতে সমান হয় একই লেভেলের থাকে সেইভাবে এটা বেলে নিতে হবে এটা পুরুত্বটা ঠিক এরকম হয়েছে এবার আমি এটা পলিথিনটা মাঝখানে কেটে কেটে নিব এটাকে আমি রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এখানে আমি ভিতরে দেওয়ার জন্য একটি পুট তৈরি করব করবো সমস্যা নেই আমি আবার দিয়ে দিলাম আমি এখানে গলানো প্রায় এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি বাটারটাকে গলিয়ে নিয়েছি এবার এতে আমি দু টেবিল চামচের সামান্য একটু কম চিনি দিয়ে দেব আসলে চিনিটা যার যা স্বাদ মতো এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ এটাকে একটু নেড়ে মিশিয়ে নিব তারপর এতে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ পানি এবার এটাকে আমি নেড়ে চেড়ে একটি ব্যাটার তৈরি করব এটা বেশিক্ষণ নাড়তে হবে না আমি কিন্তু এখানে গরম পানি দিয়েছি অবশ্যই গরম পানিটা দিতে হবে আমি আর একটু নেড়ে চেড়ে আর একটু ঘন করে নিব আমার ওইটা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি আর এই দিকে আমি এই এটাকে পলিথিন থেকে আলাদা করে নিব এটা সাবধানে করে নিতে হবে আর এটাকে অবশ্যই দশ পনেরো মিনিট একটু রেখে দিতে হবে যা যাতে এটা সেটিং হয় এবার আমি এই এটার উপরে দুধের মিশ্রণটা দিয়ে দেব আর আমি বিডিওতে যেভাবে করেছি ঠিক এভাবে করার চেষ্টা করবেন তাহলে এটা চারপাশে সমানভাবে লাগিয়ে দিতে সুবিধা হয় আর মিশ্রণটি যদি বেশি ঘন হয় তাহলে কিন্তু এটা ভালোভাবে লাগে না একটু লিকুইড অবস্থায় এটা বিছিয়ে দিতে হয় মানে উপরে এটা ছড়িয়ে দিতে হয় এবার আমি পলিথিন দিয়ে একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি এবার এটাকে আমি পলিথিনটা উঠিয়ে এক বাস দিয়ে নিব খুব সাবধানে এটা করে নিতে হবে এটা এখন খুবই সফট এবার এটাকে আমি পরিথিনে মুড়িয়ে ডিপে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব এটা আমি মুড়িয়ে নিয়েছি পলিথিনে এখন ডিপ ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট পর এটা জমাট বেঁধে গিয়েছে এবার এটাকে আমি একটা পলিথিনে ডেলে নিব পলিথিন থেকে আমি আলাদা করে নিলাম একটি প্লেটে ডেলে নিলাম এবার এটাকে আমি কেটে নিব অবশ্যই আপনারা বাসায় এটি বানাবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আর বড় তো করবেই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ